তো সেই সূত্র ধরে আমরা অনেকদিন ধরে কাজ করছিলাম, আমাদের জেলা গোয়েন্দা শাখা কাজ করছিল, সেই সূত্র ধরে আমরা অনেকদিন ধরে হচ্ছে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতেছিল এবং হচ্ছে এটা কিভাবে হচ্ছে এই যে বাসায় তৈরি হয় এবং যে তৈরি করে আগে শনাক্ত করার চেষ্টা করছিল, সে তারই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের টিম এটা শনাক্ত করতে সক্ষম হয় যে কোন বাসায় তৈরি হয় এবং কে তৈরি করে। সেই সূত্র ধরে আজকে আমরা এই বাসায় 5:30 থেকে আমাদের ডিবির টিম আসে এবং হাতে নাতে তৈরি করে যখন হচ্ছে দেশীয় অস্ত্র তৈরি করছিল সেই অবস্থায় আমাদের যে এখানে হচ্ছে মোহাম্মদ করিম মিয়া তাকে আমরা পাই বাসার ভিতরে এবং সাথে সাথে এখানে হচ্ছে আমরা দুটি দেশীয় তৈরি রিভলভার এবং হচ্ছে একটি হচ্ছে মানে হচ্ছে আমাদের ওয়ান শুটার গান বলে যেটা দেশীয় এক নলা বন্দুক, এটা হচ্ছে পাইপ, যে পাইপের অংশ পাশাপাশি একটা হচ্ছে আমরা হচ্ছে ইনটেক সজীব একটা কার্তুস পাই, সরকারের গুলি পাই এবং হচ্ছে অন্যান্য যে হচ্ছে যে পিস্তল বা রিভলভার বা ওয়ান শুটার তৈরি করতে হয় এই যত সরঞ্জাম আছে সব সরঞ্জাম আছে। এই পাশাপাশি এগুলো তৈরি করতে যেগুলো আছে আমাদের ড্রিল মেশিন, বিন মেশিন বলে, পাশাপাশি কাটার, লেড মেশিন সবই হচ্ছে ওনাদের আমরা ভিতরে পেয়েছি। তো এই হচ্ছে প্রাথমিক তথ্য। এখন হচ্ছে এখান থেকে কারা কারা এগুলো সংগ্রহ করে, ক্রেতা কারা, এবং হচ্ছে ওনাকে আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসা করে যেটা পেয়েছি উনি হচ্ছে ওনার অরিজিনাল বাড়ি হলো চাঁদপুর, উনি প্রায় 90 দশকের সময় উনি এখানে আসেন এবং যে বাসায় আছে ওনার হচ্ছে এক বোনের বাসা, বোনের বাসা থাকে আমরা বাসা পিছনে। তো প্রাথমিকভাবে এতটুকু তথ্য পেয়েছি আমরা হচ্ছে উনি হচ্ছে আমাদের কাছে যে তথ্য আছে এটা হচ্ছে উনি প্রায় দীর্ঘদিন যাবৎ উনি হচ্ছে এরকম হাতে তৈরি হচ্ছে মানে আমাদের পিস্তল রিভলভার যখন যেরকম চাহিদা থাকে সেই চাহিদা মোতাবেক উনি আগ্নেয় আসা তৈরি করে ক্রেতাদেরকে সাপ্লাই দেন, আমরা সেটা এটা ধরতে পেরেছি। এখন আমাদের হচ্ছে পরবর্তীতে আমরা আগামীকালকে আমরা আরও জিজ্ঞাসাবাদ করে উনি কাকে কোথায় কীভাবে দেন এবং এই জিনিসগুলো এই তৈরি করার অস্ত্র আগ্নেয় তৈরি করার যন্ত্রাংশগুলো কোথায় থেকে নিয়ে আসেন এবং কারা কারা তার ক্রেতা এবং কীভাবে বিক্রি হয়, কত দামে বিক্রি হয় বিস্তারিত তথ্য আমরা আপনাকে আগামী উনি বলছে তার সাথে আরও জন্য সঙ্গী আছে আগে আমরা শনাক্ত করার চেষ্টা করছি, বিস্তারিত আমরা জিজ্ঞাসাবাদ পরে নাম ঠিকানা পেলে আমরা আপনাদের জানাই দেবো না। ওনার মামলা এখনো পর্যন্ত আমরা প্রাথমিকভাবে এখনো পাইনি, আমরা যাচাবাচাই করবো। নাম পরিচয় মোহাম্মদ করিম মিয়া, ওনার হচ্ছে দুই ওনার হচ্ছে আমি তো বললাম যে পিতার নাম হলো মৃত সিদ্দিকুর রহমান, বাড়ি হচ্ছে এখানে অরিজিনাল বাড়ি ওনার চাঁদপুর হাইমচরে মহেশবাড়ি, 90 দশক উনি আসেন, এরপরে উনি বিদেশি ছিলেন, ওনার কথা মতো বিদেশি ছিলেন, এরপরে হচ্ছে উনি এখানে হচ্ছে কবুতর পালন করতেন, কবুতর পালনের পাশাপাশি এত নিয়ে আজকে কাজগুলা করছেন। উনি বলেছেন প্রাথমিক জিজ্ঞাসা যেটা বলেছেন যে উনি হচ্ছে যে কবুতর পালতেন, এখন হচ্ছে তার হচ্ছে কবুতর ব্যবসা নাই, এই আপাতত উনি গত 1 বছর ধরে খালি এই লাইনেই আছেন, গত 1-2 বছর ধরে এটা করছেন।